মহানগরী পুনৰ সংঘটিত হৈছে ভূমিস্খলনৰ ঘটনা। মহানগরীর বুন্দাৰ আমগাঁৱৰ নন্দন পথত এবার সংঘটিত হৈছে এটা ভূমিস্খলনৰ ঘটনা। কিন্তু সৌভাগ্যক্রমে ভূমিস্খলনৰ ফলত কোনো লোক হতাহত হোৱা নাই বা কিছু অলপ সম্পত্তি নষ্ট হৈছে যদিও কোনো লোকে আঘাতপ্রাপ্ত হোৱা নাই। আর এই মই দৃশ্য দেখুৱাইছো নিজে তেনেখনৰ দৃশ্য দর্শকসকলক। যোৱাকালি নিশাৰ ভাগত যে বৰষুণ আহিছিল, সেই বৰষুণৰ পিছতে বুন্দা আমগাঁওস্থিত যি শামসুল রহমান নামৰ লোকজনৰ বাসগৃহৰ সমীপতে থকা পাহাৰৰ এটি বৃহৎ অংশ খহি আহিছিল আৰু এডাল গছ লগতে খহি আহিছিল। তাৰপিছতে তেওঁৰ অস্থায়ীভাৱে নিৰ্মাণ কৰা এটা ঘৰ আছিল, সেই ঘৰটোত কিছু সামগ্ৰী আছিল। সেই সামগ্ৰী ইতিমধ্যে বা পাহাৰৰ যি ৰঙামাটি, সেই ৰঙামাটিৰ তলত পোত খাই গৈছে। আৰু ইতিমধ্যে খবৰ পোৱাৰ পিছতে স্থানীয় যি গাঁওবুঢ়া ফানাৰাম লালুং ডাঙৰীয়া এই মুহূৰ্তত আহি উপস্থিত হৈছে। কিছু কথা জানিব বিচাৰিম, যিহেতুকে মহানগরীত প্রায় ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে আর শেহতাকি আজি যোৱাকালি নিশা একটা ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হল। প্রশাসনের ফালের পর আপনি আহিছে, কি দেখিলে আপনি আহি কিনে বা সরকারের ফালের পর আপনি কি আশ্বাস পালন? এটা যেখানে ভূমিস্খলনের ঠাইতে মই বর্তমান আছো, এইটো এলাকাটো দিসপুর রাজচক্র অন্তর্গত। এতিয়া যিখিনি জায়গাত ভূমিস্খলন হয়েছে তেখেতর ঘর থাকা বলে কৈছে, এটা চাপা খাই আছে, এতিয়ালৈ দেখা পোৱা নাই। যদি সেই মাটিটো গুচাই দিয়ে নিশ্চয় তাতে গম পোৱা যাব যে কি সামগ্রী আছেতো। এতিয়া সম্মুখত দেখিলো এটা ফ্রিজ অলপমান বেয়া হৈ গৈছে, তেখেতে কিবা কৰি বাহির করিল সেইটো দেখা গৈছে। আৰু বাদ বাকি কি আছে, ড্রাম অকমান ওলাই আছে এটা, সেইখিনি দেখা পোৱা গৈছে। বাদ বাকি আৰু তেনেস্থলতো আৰু ভিতৰতহে আছে আৰু সবখিনি। প্ৰশাসনৰ ফালৰ পৰা আপুনি আহিছে, আপুনি জাননী এখন দিছে আৰু এখন ত্ৰিপাল এখন দিছে, ত্ৰিপাল এখন দি দিছো। পারাপক্ষত যদি পারে তেহতে অকমান জায়গা তো সলনি করিলে সুবিধা হব বলে মই তেহতক আশ্বাস দিছো। শুনিছকৈ আৰু এই মই দৃশ্য দেখুৱাইছো নিজ সময়ৰ দৃশ্য দৰ্শকসকলক, যে পাহাৰৰ এটা বৃহৎ অংশ ৰঙামাটিৰ অংশ খহি আহিছিল আর খহি আহি কিনে এতে এটা অস্থায়ী ঘর আছিল। আর অস্থায়ী ঘর কিছু সামগ্রী থাকা বলে ইতিমধ্যে জানাবলে দিছে, জানাইছে বুঝি পরিয়াল লোকে। আর তারপর কোনো লোক কিন্তু হতাহত হওয়া নাই। আর এনেদরে বিগত দিন সময়তো দেখা গৈছিল যে বিভিন্ন স্থানত যি বরষুণ অহার পিছতে বিভিন্ন স্থানত গড়া খহনীয়া হয়েছিল আর বা সামান্তরক যি পাহাড়ের মাটি খহি আহিছিল, আর তারপরে এনেকা ধরনের ঘটনাবিল সংঘটিত হয়েছে। গতিকে সকলো লোকক সজাগ, সকলো লোক সজাগ হোক, সতর্ক হোক। আর এনেকা ধরনের যুদ্ধ স্থানত ভূমি স্খলন হওয়ার সম্ভাবনা আছে, সেই স্থানের পরিয়ালের জীবন নিরাপত্তার কারণে, সা সামগ্রী নিরাপত্তার কারণে সেই স্থান ত্যাগ করে যেতালেকে উচিত সময় নহয় তেতিয়ালৈকে অন্য স্থানত থাকিবলৈ কারণে আহ্বান জানাইছে সরকার প্রশাসনে।